জোহার নমস্কার আই বিল টু ত্রিপুরা আসাম নর্থ ইস্ট দেখাব হলো দেখাব খুঁজিছো আজির এক বিশেষ খবর উদয় সমাদেবী ছাত্র সন্থার কেন্দ্র সমিতি সভাপতি প্রদীপ নাগর উপস্থিত গুয়াহাটীত এক বিশেষ সভা আয়োজন করা হয় সভাত উপস্থিত থাকে বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক আর আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন জাতি ও নেতা উপস্থিত থাকে আর আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে আলোচনা করা হয় আদিবাসী জনগোষ্ঠীর জনজাতিকরণ মর্যাদা প্রদান ক্ষেত্রে দাবি জনায় আশা সভাপতি প্রদীপ নাগর আই বিল টুয়েন্টিফোর আসাম নর্থ ইস্ট বাক্সা জেলা সাংবাদিক তারশীল শেখা বিশেষ এক রিপোর্ট যেহেতু এই এক্সিকিউটিভ মিটিংত আমার আদিবাসী সকলের জ্বলন্ত সমস্যার উপর আলোচনা হয় আর আজির আলোচনা বহুত গুরুত্বপূর্ণ আছে আর এই হিসাবত আমার সকলো ডিস্ট্রিক্ট কমিটির সদস্যবিল প্রেজেন্ট আছে এই হিসাবত আজির আলোচনা এক নম্বর আলোচনা হল যেহেতু থাকা আদিবাসী তথা ওরা মুন্ডা সান্তাল খাড়িয়া গোমর পর্যা ভূমিছে সকলে কিউ এস টি পাবলে তার আলোচনা হল এস টি পাবর কারণে কি কি করব লাগে তার কারণে গোটাই আমার সংগঠনের লিডার সকলের মতামত লোক সিদ্ধান্ত লওয়া হয়েছে আর এই হিসাবত আমি প্রথম আদিবাসী ছাত্র সন্থার বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার এম এল এর ঘর কাম করা হবো দ্রৌপদী মুর্মু ডাবরিয়ানিক ইন্ডিভিজুয়াল লেটার আদিবাসী হয়ে পেলায় আমি লেটার দিয়া হব এস টি লই পেলাই আর আদিবাসীর মাটির পট্টা যে আমি অসমত থাকি পেলায় হওয়া নাই তার বিষয়েও আমি আলোচনা করল যেহেতু আদিবাসীয়ে নিজের মাটির পাট্টা পাবর কারণে ইমান যে আন্দোলন করবলগা হয়ে আছে ইমান যে ধর্মাধিপতা হয়ে আছে তার কথা অপমানাজনক যেহেতু ফান্ডামেন্টাল রাইট সকলের সমান অধিকার বলে কয় কিন্তু সরকার তথা ইয়ার দুদিন গভর্নমেন্ট মাত্র এনাউন্সমেন্ট করে যে আদিবাসীক পাট্টা দিয়া হব বলে কিন্তু প্রেকটিক্যালত এতিয়াও কিন্তু আদিবাসী মাটির পাট্টারপরা আর বিটিসি তো আরো ভয় লাগাবে যেহেতু আদিবাসীবিল তাতেই নন আদিবাসীবিল মাটির পাট্টা দিয়েছে কিন্তু তাতেই আমার আদিবাসীবিল বঞ্চিত করে রাখি আছে গতিকে বিটিসি সরকার তথা প্রমোদ বড় সরকার আমি কব খুঁজো যেহেতু আপনি জাতীয় সংগঠনের লিডার হয়ে পেলায় গিয়ে আছে সিএম হয়ে পেলায় আপনি যদি জাতির দরত্ব বুঝি না পায় তাহলে আমিও দুঃখ পাওঁ গতিকে আপনাকে আমি আপিল কব খুঁজো যে বিটিসি থাকা আদিবাসীবিল কারণে যেটা মাটির পাট্টা পাবর কারণে লাগি আছে তেখেতসকলৰ কাৰণে সহজ সৰল ফৰ্মালিটি কৰি পেলাই আমাৰ আদিবাসী অন্যথা আমি বিটিচিত তথা অসমত আন্দোলন কৰিবৰ কাৰণে কিন্তু আমি বাধ্য হৈ যাম কিন্তু তাৰ দায়িত্ব ঠিক তেনেকৈ কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্ট যিটো ডিষ্ট্ৰিক্ট কাউঞ্চিল হয় তাতেও যিটো আমাৰ আদিবাসীৰ ওপৰত বহুত অত্যাচাৰ হৈ আছে বিশেষকৈ আদিবাসীবিলাকৰ মাটিৰ ওপৰত কিছু উৎপাত চলি আছে অতি সোনকালে বন্ধ হ'ব লাগে আৰু কাৰ্বি আংলঙত থকা আদিবাসীবিলাকৰ মাটিৰ অধিকাৰ পাব লাগে আৰু অসম লেভেলত বাগানত বহুত বাগানত চলি আছে বাগান এনেকশ্যন চলি আছে অসম চৰকাৰক আমি বাৰে বাৰে আপোন কৰি আছোঁ যে কি ষ্টক হ'ব লাগে বন্ধ হ'ব লাগে যদি আপোনালোকে ষ্টক নকৰে বন্ধ নকৰে তেতিয়াহ'লে বিজেপি চৰকাৰ আপোনালোকে ভাবি লওক যে আপোনালোকে কাৰ লগত ন্যায় কৰি আছে কাৰ ফলাফল আপোনালোকে নিজে দিবলৈ পাই যাব তেতিয়া কিন্তু আপোনালোকে আমাৰ বুক ধৰি লাভ নাই দায় দিন লাভ নাই গতিকে বৰ্তমানৰ বিজেপি চৰকাৰক আমি ক'ব খোজোঁ যি কাম আপোনালোকে হাতত ধৰিছে এক নম্বৰত যে আদিবাসীক এছ টি দিম বুলি অসমত থকা কথাটোলৈকে পূৰা হোৱা নাই গতিকে সেইখিনি কথা আপোনালোকক আমি বাৰে বাৰে ৰিমাইণ্ড কৰিব খোজা নাই এতিয়া যদি আমি ৰিমাইণ্ড কৰিব লগা হয় তেতিয়া আমি লাজত গতিকে বিজেপি চৰকাৰক ক'ব খোজোঁ যি এছ টি কৰণ ৰাজ্যসভাত আছে বুলি কৈ পেলাই আপোনালোকে তাৰপৰা চাইড কাটি পেলাই বাচি যাব খোজাটো আমি এতিয়া নামানো গতিকে ৰাজ্যসভাত যদি আছে তেতিয়াহ'লে ৰাজ্যসভাৰ এম পি আপোনালোকৰ যিকেইটাই আছে এইকেইটা এম পি ৰাজ্যসভাৰ পৰা আনি পেলাই হাউচত ডিছকাশ্যনৰ কাৰণে প্লেছ কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ আগবঢ়াইছোঁ এছ টি আৰু লগতে অসমত থকা আদিবাসীবিলাকক আপোনালোকে ডিচিডিউল কৰি পেলাই আমাক এটা মানে কি কম যিটো নেকি আমাৰ জাতি হিষ্ট্ৰি কালচাৰ নাম চব ধ্বংস কৰি পেলাই বেলেগ নামত যিটো কাষ্ট চাৰ্টিফিকেট দি আছে আদিবাসীৰ ক্ষেত্ৰত ডাইৰেক্ট আদিবাসীৰ নামত দিব লাগে আৰু প্ৰাগিক ভাষাৰ নাম যিটোৱে আমি বাৰে বাৰে কৈ আছোঁ গতিকে ইয়াৰ বিষয়ে লৈও আমি আন্দোলন কৰিবৰ কাৰণে আমি নেক্সট মাহৰ পৰা আমি আন্দোলন কৰিবৰ কাৰণে আমি বাধ্য হৈছোঁ আৰু আমি আন্দোলন কৰিম আৰু কিন্তু